সেই আদিকাল থেকেই কিছু মানুষ বা গোত্র নিজেদের প্রয়োজনে সুনিপুণভাবে শত বাধা প্রতিকূল পরিবেশের সাথেও খাপ খায়ে বাঁচতে শিখে যায়। তেমনই এক গোত্রের নাম বাজাও, যারা ফিলিপাইন, সুলাওয়েসি ও বর্নিওর মধ্যবর্তী প্রবাল সাগরে বসবাস করে। সমুদ্রের সাথে তাদের গভীর মেলবন্ধন। সাধারণত এরা ভূমি থেকে কয়েক কিলোমিটার দূরে মধ্য সমুদ্রে ঘর বানিয়ে থাকে। এদের অস্তিত্ব ও বেঁচে থাকার লড়াইয়ে সমুদ্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শিশুরা অনেক কম বয়স থেকেই জলজ পরিবেশে নিজেদের মানিয়ে নিতে শিখে যায়। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে তারা সমুদ্রের তলদেশে অধিক সময় টিকে থাকার জন্য কৌশল অর্জন করে। সাগরতলে ডুব দিয়ে মাছ শিকার করাই বাজাওদের প্রধান পেশা। পরিণত বয়সে বাজাওরা এতটাই দক্ষ ডুবুরি হয়ে ওঠে যে বিজ্ঞান অনুসারে মানুষের এ ধরনের কাজকে অসম্ভব বলা হয়। প্রথমে এরা অর্ধচেতন অবস্থায় পানির তলদেশের যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে। এরপর একটা দীর্ঘ শ্বাস গ্রহণ করে সমুদ্রের তলদেশের দিকে রওনা হয়। 60 থেকে 70 ফিট নিচে প্রবালের কলোনি এদের শিকার ক্ষেত্র। এর গভীরতায় পানির চাপে ফুসফুসের আয়তন 1/3 নেমে আসে। অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ড হাসপাস করে। হৃৎপিণ্ডের স্পন্দন নেমে আসে প্রতি মিনিটে 30-এর কাছাকাছি। সমস্ত শরীর সংকুচিত হয়ে আসে। শরীরে জমা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জন্য ব্যাকুলতা তৈরি করে। এরপর শিকারীরা গভীর মনোযোগ নিশানা ভেদ করে শিকার করে। বাজাওদের কেউ কেউ 100 ফিট গভীরতা পর্যন্ত পানির তলদেশে পৌঁছাতে পারে এবং 5 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে। হতে পারে মানুষের শক্তি সীমাবদ্ধ, তবে দীর্ঘ অধ্যবসায়, প্রচুর মানসিক শক্তি আর বেঁচে থাকার লড়াইয়ের জন্য সেই শক্তিও হতে পারে অসীম। তারই সব থেকে বড় উদাহরণ বাজাও।